প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের বন্ধু তোমারই খোঁজের এই আয়োজনে। আমি ইভান সাইড আপনাদের সাথে আছি। দর্শক, শুরুতে একটু বিদায়ের কথা বলি। বিদায়ের কথা এই কারণেই বলছি, যখন অনুষ্ঠান শুরু করি এবং যখন বিদায় নেই, বিদায়ের বেলায় বলি যে এক সপ্তাহের অপেক্ষায় রাখবো এবং বন্ধুদের সাথে অনেক ভালো থাকুন। গত সপ্তাহ নিঃসন্দেহে বন্ধুদের সাথে ভালোই ছিলেন, সেই প্রত্যাশা রেখে আজকের বন্ধু তোমারই খোঁজেতে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো, তাকে দেখলে আপনার ভিতরে অন্যরকম একটা ভালো লাগা তৈরি হবে। তিনি আমাদের সবার প্রিয় খ্যাতনামা গুণী অভিনেত্রী, 21শে পদকপ্রাপ্ত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান। চলুন দর্শক, আজকে আমরা দিলারা জামানের সাথে কথা বলি এবং তার সাথে কথা বলতে বলতে শুধুমাত্র বন্ধুত্বের গল্পগুলোই না, আরও অনেক কিছু আমরা জানবো। চলুন আমন্ত্রণ জানাই আজকের অতিথি দিলারা জামানকে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় আনন্দের। কিন্তু এই যে বড় আনন্দের কথা বললেন, আমাদের জন্য একটা দুঃখের ব্যাপার ছিল। হুট করে আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না, একদম আমাদের পর্দায়ও পাচ্ছিলাম না, বাস্তবেও পাচ্ছিলাম না। আপনি আমাদের দেশ ছেড়েই চলে গিয়েছিলেন, কিন্তু হুট করে আবার আজ আপনার সাথে কথা বলতে ইচ্ছে করলো এবং আপনাকে যখন পেলাম কথা বলতে চলে আসলাম। না, চলে গিয়েছিলাম ঠিক, আমার দুটি মেয়েই প্রবাস জীবনে আছে। ওরা তো ওরা সবসময় খুব দুশ্চিন্তা করে তাদের বাবা মায়ের জন্যে, তো ওরা খুব চেয়েছিল যে আমরা যাই, ওদের সাথে থাকি। দাদি, বাকি কথা কি আমরা একটু বসে বলি? আচ্ছা চলো। আমরা একটু বন্ধুদের কথাগুলো শুনবো। সবচেয়ে ক্রিকেট খেলায় পার্টনারশিপ থাকে, হ্যাঁ, জুটির একটা ব্যাপার থাকে। এটা বললাম এই কারণে যে আমরা সচিন টেন্ডুলকারের কথা সবাই জানি। সচিন যেদিন অবসর নিয়েছিল, সচিন একটা কথা বলেছিল যে আমার জীবনে অনেকের সাথে আমি বড় বড় পার্টনারশিপ করেছি, রেকর্ড পার্টনারশিপ আছে, কিন্তু তার জীবনে সবচেয়ে বড় পার্টনার এবং সবচেয়ে বেস্ট পার্টনার ছিল তার সহধর্মিনী। আপনি যখন দাদার কথা বলছিলেন, আপনার চোখে মুখে একটা অন্যরকম আনন্দের একটা ছটা ছিল। দাদা কি শুধুমাত্র আপনার এই অসাধারণ রূপ দেখেই আপনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, নাকি আর বন্ধুত্ব আপনাদের কেমন ছিল? তোমরা অত ভালোবাসো দেখেই একদম মানে নিজের মতো করে নিজের আমাকে সুন্দরভাবে দেখতে চাও, সেই জন্য বলো আর কি। অত আমি সুন্দরী না, তবে তোমার দাদার সঙ্গে আমার বাংলা একাডেমিতেই পরিচয় এবং সেটা লেখালেখির মাধ্যমেই আর কি। আমি লিখতাম কবিতা, উনিও সাহিত্য করতেন এবং তখন উনি বাংলা একাডেমির রিসার্চ ফেলো ছিলেন ফোকলোর। তা উনি আমার একটা লেখার সমালোচনা করেছিলেন, তো আমি খুব মানে একদম তেলে বেগুনে গিয়ে আমি গেছি ওনার সঙ্গে ঝগড়া করতে। তো ঝগড়া করতে গিয়ে ওনার এই বুদ্ধিদীপ্ত চেহারা এবং কথা বলার যে এত জ্ঞানী একজন মানুষ, তো সেই মানুষটিকে 50 বছর তিনি আমার সাথী হয়ে বন্ধু হয়ে আমার সমস্ত কাজের অনুপ্রেরণা কিন্তু তিনি। আমি যে সময় এই মানে আগে করেছি স্কুল কলেজে, কিন্তু বিয়ের পরে এই টেলিভিশনের জন্ম হলো, রেডিও, এগুলোতে যে কাজ করতে পারা, আর আমার বিয়ে হয়েছে কিন্তু খুব একটা কনজারভেটিভ ফ্যামিলিতে, কিন্তু আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, তার সহযোগিতা, তার সাহায্য না পেলে আমি আজকে দিলারা জামান এত দূর আসতে পারতাম। পরিবারের মানুষগুলোর সাথে অসাধারণ একটা বন্ধুত্ব থাকলেই এরকম চমৎকার করে তাদেরকে নিয়ে কথা বলা যায়, তাদেরকে নিয়ে গর্ব করা যায়, তাদেরকে নিয়ে অহংকার করা যায়। আমি ছোটবেলার একটু একটা ঘটনা আপনাকে মনে করিয়ে দিতে চাই। বাতাসি কে চেনেন? একটা টিং টিঙে ফিঙে মেয়ে দৌড়ে বেড়াতো, তাকে সবাই বাতাসি বাতাসি বলতো। বাতাসি, আমি যখন রাখতাম বলি আচ্ছা আচ্ছা তুমি বাতাসি না, বাতাসির মা, মানে খুব রোগ আছে। আমার আম্মা না অভিযোগ করতেন যে তোকে এত ফলের রস খাইয়েছি, তখন চারা না আঙ্গুরের শের, হ্যাঁ, প্রাণশক্তি ছিল অফুরন্ত, স্পোর্টস, তখন তো এত এসব স্পোর্টস ইয়ে ছিল না, গিয়ে শুই সুতো মানে শুয়ের মধ্যে সুতো ঢোকানো এইসব ইয়েতে খুব গাছে উঠে যেতাম। সে আমার ছোটবেলার বন্ধু, আহারে স্কুলে পড়তাম যশোরে, বাতাসির বন্ধু ছিল, সত্য বলে একটি ছেলে ছিল, তাসলিম ছিল, এরা তো একদিন কার বাগানে পেয়ারা গাছ হয়েছে, চুপচুপ করে আমি চিকন, তো আমাকে উঠাই দিয়েছে পেয়ারা পাড়ার জন্যে। একটু পরে ওরা ওই গাছের মালিক যিনি এসছেন তাকে দূর থেকে দেখেই দৌড়ে পালিয়েছে, আর আমি গাছে নামো নামো মে দাঁড়াও, রফিক সাহেবকে বলছি আজকে, বাসায় গিয়ে আমাকে এমনি করে ধরে নিয়ে গেছে।
পরের দিন সকালবেলা আব্বা এক ঝুড়ি পেয়ারা এনে বলকে খাও, কত খাবে খাও, লোকের বাড়িতে তুমি যাও পেয়ারা। অনেক কিছু শুনবারও, অনেকক্ষণ বসেছিলাম, একটু হাঁটতে ইচ্ছে করছে। হাঁটো, আমার কিন্তু কষ্ট নাই, আমি 73 বছরের বুড়ি, কিন্তু আমি অনেক হাঁটতে পারি। আমরা হাঁটতে পারি, মাইলকে মাইল হেঁটে স্কুলে গেছি, 2 মাইল 3 মাইল পথ। আরো সে সময় আপনারা বন্ধুদের, বন্ধুরা সে সময় কি করতেন? মানে অনেক গাছের কথা শুনেছি, তখন এত সব শান বাঁধানো, এত রাস্তা, এগুলো কিছুই ছিল না। এটা আপনি চিনেন না? না কি আমাকে পরীক্ষা নিচ্ছ? না আমি চিনি না। হ্যাঁ এখন হয়তো এত সব গাছ পাই না বা দেখিও না, কিন্তু আমরা ছোটবেলায় এটা হলো বকুল ফুল আছে না, সেই ফুলের ফল কত কুড়িয়েছি বকুল ফুল ছোটবেলায়। তারপরে আশ্বিন মাসে শিউলি ফুল ফুটবে, যাদের যেসব বাড়িতে শিউলি ফুটে একদম মানে ভরে যায়, সেই শিউলি ফুল কুড়িয়ে নিয়ে মালা গেথে স্কুলে নিয়ে যাব, টিচারকে দেব। আচ্ছা দাদি, এই যে স্কুলের কথা শুনছি, স্কুলে আপনার যারা যারা বন্ধু ছিল তাদের কথা কি এখন মনে পড়ে? কারা কারা ছিল? অবশ্যই মনে পড়ে। আমি পরবর্তী জীবনে স্কুলের দুজন বন্ধুকে পেয়েছি, ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, তারপরে আরেকজন আছে জাহানারা বেগম, তিনিও মন্ত্রী হয়েছেন, তারপরে কাজী বিশু। কাজী বিশুর সঙ্গে আমরা বাংলা একাডেমির প্রথম বাইরে খোলা জায়গায় নাটক করেছি, আমি তখন কলেজে পড়ি। পরে দাদি ইডেন কলেজ, কলেজের বন্ধুদের কথাগুলো একটু। ইডেন কলেজে আমার আরেক বন্ধু, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রী তিনি, মতিয়া চৌধুরী, আমরা একসঙ্গে এই রাজনীতি মানে তখন এই মিটিং মিছিল কমিশনের বাতিলের সব, এবং তার সঙ্গে মিছিলে চলে যেতাম, এবং সেই একই রকম অবস্থা, পরের দিন হয়তো ছবি বের হয়েছে কাগজে, সকালবেলা কাগজ আসলে কাগজটা লুকিয়ে ফেলা হতো, আবার রাত্রে এসে কাগজ, আম্মা বলতো কই না মনে হয় আজকে কাগজটা দেয় নাই বেটা, ও কই নিয়ে আসতে তো দেখলাম না কাউকে, এইভাবে আর কি। দাদি সেই যে আমাদের বলতে পারি যে ছোটবেলার সেই যে বাতাসে আমাদের প্রিয় এই মানুষটি এত দুরন্ত মানা, কিন্তু কলেজে এসে আবার কিন্তু আপনি খুব সিরিয়াস সব কাজের সাথে জড়িয়ে যাওয়া, খুব ইন্টেলেকচুয়াল কাজগুলোর সাথে জড়িয়ে যাওয়া, কিন্তু দুরন্তপনাগুলো তো সেই সময় থেকে যাওয়ার কথা না? দুরন্ত ছিলাম, কিন্তু ওই দুরন্তপনাগুলো তো তখন আস্তে আস্তে পরিশীলিত হয়েছে, তখন ভালো কাজের জন্যে, যেমন ওই যে আয়ুব খানের শিক্ষা কমিশন করেছিল সেটা বাতিল করার জন্য আমরা তখন মিটিং মিছিল, সে কি গরম অবস্থা, গোলাগুলি হচ্ছে, আমরা কলেজ থেকে তো তালা বন্ধ করে রেখেছি গেটের, আমরা পিছন থেকে এই দেয়াল পাঁচিল ইডেন কলেজের বক্সিবাজারে সেখানে পাঁচিল টপকে আমি মতিয়া চৌধুরী আমরা সবাই মানে চলে যেতাম আমতলায় মিটিংয়ের জন্য, তারপরে সেখান থেকে মিছিল করে যেতে যেতে পুরানপুর ঘুরে আবার ওখান থেকে সদরঘাট হয়ে পুরানপুর দিয়ে আবার এসে আমতলায় ওই ওখানে ইয়ে হতো, এইভাবে আর কি। পরে আর কি সেই শিক্ষা কমিশন বাতিল করতে বাধ্য হলো আয়ুব খান। ইডেন কলেজে থাকতেই তখন ওই আরও বেশি সংস্কৃতির এইসবের কর্ম, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িয়ে যাই। দাদি এই যে এতক্ষণ ধরে স্কুলের বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধু, আপনার ছোটবেলার বন্ধু, সবার কথা বললেন, কোনো বন্ধুর কথা যদি এখন মন মানে বাদ পড়ে যায়? ওরকম বন্ধু নাই আসলে, পরে পরবর্তী জীবনে তো সব ধরো সংসার জীবনে ঢুকে গেছি, কর্মক্ষেত্রে ঢুকেছি, তখন আমার তেমন বন্ধু হয়নি, নাটকের বন্ধু হয়েছে, কিন্তু তারও পরে বিটিভি নাটক করতে করতে আমার কাছে আসলো আমাদের শর্মিলি, ওর নাম মাজেদা মল্লিক। পরশুদিন বলেছিল আজকে কালকে আজকে, হ্যাঁ ও উত্তরাতেই শুটিং করছে, চলো যে একদম পিছন থেকে চোখ বন্ধ করে দে, তুমি কিন্তু শব্দ করবে না কেমন, চলো আস্তে আস্তে যাবো, চলোকে সারপ্রাইজ দিই, কারণ আমি আমেরিকা থেকে এসে এই গত গত মাসের 27 তারিখে আসলাম, তো তারপরে আর ওর সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু ফোনে রোজ কথা হয়, ও এতটুকু ভর্তা করলে আমার জন্যে পাঠায়, বড়ি এনেছে রাজশাহী থেকে আমার জন্যে পাঠিয়েছে বড়ি রান্না, মানে এতটুকু আমি হলে ওকে, ওর ওর আম্মা উনি আমাকে মেয়ে বানিয়েছিলেন, মানে এত ভালো না, সেই থেকে না ওর বন্ধু আমি
আবার বোন বলতো আমি, ওর কিন্তু অনেক বয়সে বড় আমি, তারপরে ও ওরা তো আরও আরও ওর কয়েকজন বোন আছে, জলি আমাদের ওয়াহিদা মল্লিক জলি, সে ওর আরেকজন আছে ইয়েতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তো ও কিন্তু আমাকে বড় বোনের মতো মানে। এবং আমি আমেরিকা থেকে আসার পরে এক গাদা শাড়ি পাঠিয়ে দিয়েছে, দিলাপা এগুলো তোমার সব নাটকে লাগবে রাখো। আমি বলি কি আমার তো লাগবে ঠিকই, তুই কেমন করে বুঝলি? বলি আমি তোমার বোন না। তো আসলে মনের যে একটা, হ্যাঁ, শুধু বোন এবং মায়া যে বন্ধুর জন্য বন্ধুর যে ইয়েটা, সেটা ওর মধ্যে আদরে, খুব মায়াবতী একটা মেয়ে। চলো যাই শর্মিলির কাছে গিয়ে একটা সারপ্রাইজ দিই ওকে। বন্ধু বোন একটু ভাবতে করলে আমার জন্য পাঠিয়ে দিবে, আর তিনিও তিনিও তাই। আর যেন মনের মিলের জন্য, ও কোথায় রামপুরা থাকতো সেখান থেকে সে উত্তরার চলে আসছে নিজের বাসাটা সেই করে, এখন আমার কাছাকাছি এসছে, তো এখন খুব রাস্তার সরি রাস্তার এই পারে আপার বাড়ি এই পারে আমার, হ্যাঁ, এখন কিছু রান্না করলে পাঠিয়ে দেবো। কেন পাঠিয়েছো? পাগল হয়ে গেছে আমাদের দিকে, তো এত বড়ি টড়ি খায় না। তারপরে যেটা এদের সামনে এত, ওরা সব বাচ্চা, এদের সামনে এত কথা বলা যাবে না। ও ভাবতেছে কি দাদি এত বাচ্চা হয়ে গেছে গল্প করা ভালো লাগতেছে আমার, খুবই ভালো লাগছে। তুমি তো তোমার জন্মই হয়নি, তুমি কি তোমার আম্মা হয়তো দেখেছে, ও এককালের সেই সুন্দরী নায়িকা, ওরে বাপরে বাপ। আর সবচেয়ে মজার কাণ্ড কি, ওর ভাই ভাই না আমার স্বামীর আবার খুব বন্ধু, পরে ভাই কেন আমার স্বামী, তুমি তো আমার ভাই বলছি, আমার ভাই ও মানে পরে ভীষণ বন্ধু, পরে জানতে পেরেছি আর কি, উনি আবার ডিরেকশন দিয়েছেন ওনার ইয়েতেই, তো উনি এসে নায়িকা হলেন, পরে আবার এবার উনি খুব পাওয়ারফুল হয়ে গেছেন উনি। আমি আমি আপনার কাছে একটা কমপ্লেইন করতে চাই না, শুনো কি কিরকম করে কথা বলছি, আমাকে এত আদর করে তোমাদের সামনে দেখাচ্ছে যে আপনারা দেখতে পারে না, উনি আমার সোনালি কেমন না শোনো, আমি আমার অনেক বয়স হচ্ছে কিন্তু আমি কখনো নিজেকে বুড়া ভাবি না, তুমিও ভাববা না, যখন আল্লাহ নিয়ে যাবে চলে যাবো, কিন্তু বুড়া ভাবছিলো বড় বোন তো ভাই বোনদের মধ্যে এই জন্য একটু, আর আমার বড় বোন সে আমার সে বন্ধু, আমার সে মানে প্রাণের বন্ধু, বড় বোন আমার সহশিল্পী, আমার কলিজা, আমার জানা। আমি আমি একটু তাহলে আপনার কাছে কিছু ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে এই যে কাজের খাতিরে একটা বন্ধুত্ব তেমনি গড়ে ওঠে, কিন্তু এই ব্যস্ত জীবন সেইখানে সারাদিন শুটিং, এখন আমরা একটা শুটিং ইউনিটি আছি এখানে, সে আপনাকে পেতে ভীষণ ভালোই লাগছে, অনুষ্ঠানে একটা ভিন্ন মাত্রা যোগ হলো, কিন্তু এই কাজের বাইরে বন্ধুত্বটা কতটা আসলে দরকার হয়? আমি তাহলে বলি, হ্যাঁ, আপাত বললেনি যে ওনার হাজবেন্ড আমার হাজবেন্ড ভীষণ ক্লোজ ছিলেন, সাংঘাতিক ক্লোজ ছিলেন। হ্যাঁ, আমার হাজবেন্ড ইঞ্জিনিয়ার রাকিবউদ্দিন আহমেদ, আর তোমার হাজবেন্ডের নাম ভাই ফখরুজ্জামান চৌধুরী, রাকিব ভাই আর মানে ফখরু আর কি, ওরা খুবই বন্ধু, খুবই বন্ধু ছিল। সুতরাং আমাদের মানে সূত্রপাত অনেক আগের থেকেই পারিবারিকভাবে, কিন্তু একসঙ্গে কাজ করতে এসে আমরা বেশি ক্লোজ হই, এটা সত্যি কথা। এবং আমি থাকতাম রামপুরায়, আপা থাকতেন উত্তরায়, উত্তরা শ্যামলীতে থাকতেন, কিন্তু আমাদের কোনোদিন ফোনে যোগাযোগটা কোনো বন্ধ হয়নি, কাজের ক্ষেত্রে আমরা গল্প করতাম, ফোনেও গল্প করতাম, খোঁজ খবর নিতাম, উনিও আমার নিত, আমি সবসময় আপা ফোনে কথা বলি, আমরা এখনও প্রায় একদিন দুদিন পরপরে আমরা ফোনে কথা বলি, তখন থেকে এখন পর্যন্ত।
তারপরে আমার মাকে যখন উনি প্রথম দেখলেন বিটিভিতে, মা একদিন আমার সঙ্গে খুব মায়ের শখ যে বিটিভির ভিতরে কীভাবে রেকর্ডিং টেকর্ডিং হয় ভীষণ দেখতে, এমনি গল্প ছলে বলছিলেন কীভাবে কী হয় আমি তো বুঝি না, ওখানে ছবি তুলে এখানে আমরা টিভিতে দেখি, আমি চলো তোমাকে নিয়ে যাই। মানে আমার মা একটা মানে কী বলবো, মূর্তিময়ী মা, পুরো দেখলে মাই মনে হয়, হ্যাঁ একদম ধপধপে সাদা শাড়ি, এরকম চওড়া পাড়, মাথায় কাপড়, একদম দেখলে ভক্তি আসেই, যে দেখে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে, বলে আপনাকে মা ডাকতে ইচ্ছা হয়, তো ওরা সবাই এসে মাকে সালাম করছে, সালাম করছে, আপা এসে তো সালাম করে ভ্যাভ্যা করে কেঁদে দিল মাকে জড়িয়ে ধরে। তো মা বলছে কী হয়েছে তুমি কাঁদছো কেন, বলে সেই কবে ছোটোবেলায় মা মারা গেছে, আপনাকে দেখে আমার মা মনে হলো, বলে তুমি আমাকে মাই ডেকো। এই তখন থেকে যে মা ডাকা শুরু হয়েছে, আমাদের সম্পর্ক বোনের সম্পর্কে রূপান্তরিত হয়েছে, আমরা সব বোনকে সে বোন ভাবে। আচ্ছা, এই যে বোন ছাপিয়ে বন্ধু হয়ে ওঠা, বা আমি আমাদের সবার প্রিয় এই মানুষটা আসলে বন্ধু হিসেবে কেমন আপনার কাছে একটু জানতে চাই? মানে অতুলনীয় বন্ধু হিসেবে, আমি আমি আমাকে বলতে দাও তারপর তুমি প্রোটেস্ট করো। এখন আমি রামপুরা থেকে চলে এসেছি উত্তরায়, আপা 12 নম্বরে থাকে, আমি 11 নম্বরে থাকি, তো মাঝখানে শুধু বড় রাস্তা, এই হ্যাঁ শুধু এই পার আর ওই পার, যা কিছু রান্না করে, হ্যাঁ তো 4টা কই মাছ পাঠায়, আমি বলি 4টা কই মাছ রান্না করলে 2টা পাঠিয়ে দেয়, আমি বলছি কীভাবে তুমি মাছ পাঠিয়েছো কেন, হঠাৎ রান্না করলাম মনে হলো একলা একলা খাবো, আমার তো 2 বেলা 2টা খেলে হয়, তুইও খা মাস, তাহলে দুই বোনে খেলাম। এতটা সময় ধরে দুজনের এই যে মধুর সম্পর্ক, বন্ধুত্ব বলি, বোন বলি, যা কিছুই বলি, কখনো কি তিক্ততা অভিমান আজ পর্যন্ত হয়নি? আল্লাহ যেন জীবন না হোক, আমরা সেটা চাই, আসলে তো স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই, কেমন তো সেই জন্য ওরকম হয় না। আর আমরা আগের দিনের মানুষ, তো অনেক গল্প শুনলাম, আসলে এভাবে গল্প শুনতে থাকলে আমার মনে হয় গল্প কখনোই ফুরোবে না, কিন্তু আমাদের এখন আসলে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তার আগে আমি একটা একটা জিনিস জানতে, চমৎকার একটা জায়গায় আমি আছি, এটা তো বোধ হয় আর্টিফিশিয়াল, না না মানে প্ল্যান্ট, আমি বলছি এই গাছটা কি অরিজিনাল? আপনাদের কথা দেখতে দেখতে নিঃসন্দেহে এতক্ষণে এটা সবাই বুঝতে পেরেছে যে বন্ধুত্ব কেমন হওয়া উচিত, সম্পর্ক গুলো কেমন হওয়া উচিত, একেবারে এরকম সবুজ প্রকৃতির মতো হওয়া উচিত। আর সেই আমরা খোলামেলা অনেক কথা বলে ফেলেছি ভাই, সবকিছু শোনাবা না সবাই, আর দোয়া করো যেন আমাদের বন্ধুত্ব, আমাদের বোনের বোনের সম্পর্ক যেন সারা জীবন থাকে, এইভাবেই থাকে যেন। অনেক ধন্যবাদ দুজন ভাই সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সব বিদায় আসলে বেদনার না, কিছু বিদায় অন্যরকম আনন্দের, বিশেষ করে এরকম বন্ধুত্বের গল্পগুলো যখন শুনতে শুনতে একটা আনন্দের রেশ ধরে আমরা বিদায় নিতে পারি, তখন অন্যরকম একটা আনন্দ নিঃসন্দেহে কাজ করে, এবং সেই আনন্দটা সবসময় নিজের মনের মাঝখানে বিরাজ করাতে পারে একটা চমৎকার বন্ধুত্ব। বন্ধু মানে হচ্ছে ভাগ করে নেওয়া, বন্ধু মানে হচ্ছে নিঃস্বার্থভাবে তার প্রতি নির্ভর করা, আস্থার জায়গা। সেই বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন, একটি সপ্তাহের অপেক্ষায় রাখবো, আগামী সপ্তাহে আবার কোনো প্রিয় মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চলে কোথায় জানি না, মনে পড়ে।